বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই পদযাত্রা শুধু পদযাত্রা নয়, এটা গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ের বিজয়ের পদযাত্রা। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের একদফা দাবিতে বুধবার দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে রংপুর বিভাগের আট জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মেহনতি মানুষের পদযাত্রা কর্মসূচির সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। মির্জা ফখরুল দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর হামলায় নিহত ও আহতদের স্মরণে 21 জুলাই সারা দেশে শোক র্যালি কর্মসূচির ঘোষণা করেন। সমাবেশ শেষে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিকে বিভিন্ন জেলা উপজেলা থেকে পদযাত্রায় অংশ নিতে আসা বিএনপি নেতাকর্মীদের উপর হাজি দানেশ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে দিয়ে আসার সময় এই হামলা হয়। হামলার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার বেশ কিছু উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তবে বিএনপি নেতারা সমাবেশ থেকে দাবি করে তাদের অর্ধশত নেতাকর্মী এই হামলায় আহত হয়েছে।